সিবিআই তদন্তকারী দলকে ঘিরে বিক্ষোভ নদিয়ার চাপড়ায়। নদিয়ার চাপড়ায় হৃদয়পুর এলাকায় বিজেপি কর্মী খুনের রহস্য উন্মোচনে আসে সিবিআই প্রতিনিধি দল। সেখানে সিবিআই এর তদন্তকারী দলকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। গত 14ই মে নদিয়ার চাপড়া থানার হৃদয়পুরে ধর্ম মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 16ই মে ধর্ম মণ্ডল মারা যান। সেই তদন্তেই আসে সিবিআই। আজ সকালে হৃদয়পুর পঞ্চায়েতে তল্লাশি চালাতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় সিবিআই এর দলকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।